ওদেরও পরিবার আছে, আছে নানা প্রজাতি। ওদের পরিবারের সদস্য সংখ্যাই বা কত! ওদের গতিবিধি সহ নানা তত্ত্ব জানতে বন দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে সার্ভে। আমার আপনার মতো ওদেরও প্রাণ আছে, মনের কথা বুঝিয়ে বলতে না পারলেও আকার ইঙ্গিতে তা বুঝিয়ে দেয়। হ্যাঁ, ওরা চারপাই জন্তু, যদিও ওদের অনেককেই পোষ মানিয়ে আমরা বাড়িতে রাখি, তবুও ওরা বন্যেরা বনেই সুন্দর। কিন্তু বনে কেমন আছে ওরা, তাদের গতিবিধি, প্রজাতি, সংখ্যা এমন যাবতীয় তথ্য জানতে দক্ষিণবঙ্গে প্রথম বাঁকুড়া জেলা বনবিভাগ শুরু করল সাইন্স সার্ভের কাজ। সোমবার বাঁকুড়া জেলার পাঞ্চেত বনবিভাগ, দক্ষিণ বনবিভাগ ও উত্তর বনবিভাগের বিভিন্ন জঙ্গল জুড়ে সাইন্স সার্ভের কাজ শুরু করেছেন বনবিভাগের আধিকারিক ও কর্মীরা। তিন দিন ধরে বনবিভাগের আধিকারিক ও কর্মীরা পায়ে হেঁটে বিভিন্ন জঙ্গলে ঘুরবেন, সংগ্রহ করবে বন্য জীবজন্তু সংক্রান্ত নানান তথ্য। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে এই প্রথমবার এমন উদ্যোগ নেওয়া হয়েছে। কিভাবে চলবে সাইন্স সার্ভের কাজ? এই টিম জঙ্গল ঘুরে সংগ্রহ করবে বন্য জীবজন্তুর পায়ের ছাপসহ নানান বিষয়। সেই পায়ের ছাপের সূত্র ধরে জিপিএস ট্যাগ করে সেই জঙ্গলে কোন কোন জীবজন্তুর গতিবিধি রয়েছে তা জানার চেষ্টা করা হবে। বিভিন্ন নমুনা সংগ্রহের পাশাপাশি বাঁকুড়ার জঙ্গলে হাতি ছাড়া আর কী কী প্রজাতির জীবজন্তু রয়েছে, তাদের সংখ্যা কত, এই সাইন্স সার্ভের মধ্য দিয়ে তা জানা যাবে বলে মনে করছেন বনবিভাগ। এমনকি সাইন্স সার্ভের মধ্য দিয়ে বিভিন্ন জঙ্গলে হায়না, শেয়াল, হরিণ ও নানান ক্ষুদ্র প্রজাতির জীবজন্তুর খোঁজ পাওয়া যাচ্ছে বলেও দাবি বনবিভাগের। এক কথায়, সার্ভের মধ্য দিয়ে বনে থাকা সমস্ত ধরনের জীবজন্তু, কীটপতঙ্গ সম্পর্কে জানা সম্ভব হবে। বেশ কিছু বন্য জীবজন্তুর সন্ধান মিলবে বলেই মনে করছে বনকর্তারা। 93 এখানে বিট আছে, প্রত্যেকটা বিটে একটা একটা টিম যাচ্ছি, প্রত্যেক দিন 3.5 কিলোমিটার সাইন্স সার্ভে করছি। আমরা এখানে বাঁকুড়া সাউথ ডিভিশনে এখানে আমরা সবাই এখানে সাইন্স সার্ভে করছি, সবাই অবজারভেশন নিচ্ছি এখানে কি হবে। আর সকালে আমরা স্টাফরা কিছু সাইটিং করছি, যে সকাল সকালে উঠে যখন আমরা জঙ্গলে নামালাম, সেইভাবে ডাইরেক্ট সাইটিং আছে। আর পায়খানার একটু যা আছে ওইটাও দেখলে বুঝতে পারি, আমরা পায়ে ছাপ আছে, এ যারা ওই মানে প্রাণীয় মানে ডাকা আছে সাউন্ড, ওটা দিয়ে আমরা বুঝতে পারি। এরকম বিভিন্নভাবে যে সাইনগুলি ছিল ওইগুলি আমরা অবজার্ভ করেছি, ওখানে জিপিএস লোকেশন কোথায় আছে, মোটামুটি কত দিনে এই সাইন আছে, সব কিছু আমরা নোট করেছি। বেঙ্গল পাক্স, জ্যাকেল আর আবার হায়না, এইটা তিনটে প্রমিনেন্টলি দেখতে পারছি। আর আমরা খরগোশ ওইটাও দেখতে পারছি, পায়খানা আর ও পায়ে ছাপ, সেইভাবে আমরা অবজারভেশন নিচ্ছি। এখানে লোকেশনটা জিপিএস নিয়ে আমরা লোকেশনটা আইডেন্টিফাই করবো, ওই ছবি তুলবো, ওখানে আশেপাশে যত স্পিসিস আছে, কারণ একটা প্রাণী একটা জায়গাতে থেকে গেলে থাকার জন্য বিভিন্ন রকম খাবার লাগবে, ও কোন মানে কাজের উপরে মানে মানে যে কীরকম ফল কাচ্ছি, কীরকম কাজের উপরে নির্ভর থাকে, ওই সব কিছুটা আমরা অবজার্ভ করে এই সাইন্স সার্ভেটা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, বাঁকুড়া। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনীমোহন গান্ধীলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাঁদ। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।